হ্যাঁ, আমি তিতাস আজকে শুরু করছি স্ট্যাটিক রাউটিং। তো চলেন দেখি স্ট্যাটিক রাউটিং কী, স্ট্যাটিক রাউটিং এর সুবিধা কী, স্ট্যাটিক রাউটিং এর অসুবিধা কী, বা স্ট্যাটিক রাউটিং আমরা কেন করি, বা স্ট্যাটিক রাউটিং কীভাবে কনফিগার করতে হয়, সে বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করি। তো স্ট্যাটিক রাউটিং হচ্ছে যে রাউটিং আসলে অনেক ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা সাধারণত স্ট্যাটিক রাউটিংটা করব। অর্থাৎ বেসিক্যালি আমরা যদি দেখি যে রাউটারগুলো অনেক নিয়ারেস্ট, আমরা ইজিলি ম্যানুয়ালি গিয়ে সেগুলো অ্যাক্টিভ করতে পারবো বা ইন্টারফেসগুলো আপ করতে পারবো, রাউটিং এনেবল করতে পারবো, তো তখন আমরা স্ট্যাটিক রাউটিংটা করব। তো স্ট্যাটিক রাউটিং করার যে সুবিধাটা রয়েছে তা হচ্ছে যেহেতু ম্যানুয়ালি গিয়ে আমরা সেগুলো কনফিগার করে দিচ্ছি, তো এই রাউটার আপনার সিকিউরিটি, এই রাউটিংয়ের সিকিউরিটি অনেক বেশি থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার নেটওয়ার্কের ব্যান্ডউইথও কম খরচ হয়। আর এই স্ট্যাটিক রাউটিংয়ের অসুবিধা হলো যদি বড় নেটওয়ার্ক হয়, অর্থাৎ অনেকগুলো রাউটার কনফিগার করতে হয়, তাহলে স্ট্যাটিক রাউটিংটা উপযোগী নয়, কারণ সবগুলো রাউটার ম্যানুয়ালি কনফিগার করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো স্ট্যাটিক রাউটিং আমরা কীভাবে কনফিগার করব সে বিষয়টা জানার চেষ্টা করি। তো স্ট্যাটিক রাউটিং একটা সিনট্যাক্স ফলো করে, সেটা হচ্ছে আইপি রাউট। আইপি রাউটের পরে যে বিষয়টা ডিফাইন করতে হয় সেটা হচ্ছে যে ডেস্টিনেশন নেটওয়ার্ক এবং ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট, এরপরেই নেক্সট হোপ আইপিটা দিতে হবে। আমরা একটা সিমুলেশন করে দেখব, তারপরে একটু বেসিক জেনে নিই। তো আমরা কীভাবে কনফিগারটা শুরু করব, প্রথমে যেহেতু ইন্টারফেসগুলো আমাদের কী করতে হবে, এগুলো আমাদের আইপি অ্যাসাইন করতে হবে, ইন্টারফেসগুলোকে আপ করতে হবে, ঠিক আছে। আবার ইন্টারফেসগুলো আপ হওয়ার পরে আমরা স্ট্যাটিক রাউটিংটা কনফিগার করব। তো চলেন দেখি আসলে কীভাবে আমরা কাজটা শুরু করব, যদি আমাদের কাছে একটা সিম্পল সিমুলেশন করে আমরা সেটা জানার চেষ্টা করি। অ্যাজিউম দ্যাট আমাদের এই রাউটারগুলো আছে, টু নাইন সিক্স জিরো, দুইটা সুইচ নিই আমরা আর দুইটা হোস্ট অ্যাড করি। তো যেহেতু রাউটার টু রাউটার, আমরা একটা ক্রস কেবল অ্যাড করে ক্রস কেবল অ্যাড করে নিই। সুইচ টু রাউটার স্ট্রেট টু কেবলে দিয়ে অ্যাড করে নিই। এই কোয়েশ্চনটা কিন্তু আসে যে রাউটার টু রাউটার কী কেবল ইউজ করব এবং সুইচ টু রাউটার কী ধরনের কেবল ইউজ করব, তো আমরা এগুলো মনে রাখবো। হ্যাঁ, আমরা জাস্ট আমাদের নেটওয়ার্কটা ডিজাইন করে নিচ্ছি। চলেন তাহলে এখন আমরা আমাদের রাউটারের ইন্টারফেসগুলো আপ করি আগে। তো আমরা আইপিগুলো অ্যাসাইন দেখিয়ে দিই আসলে কী কী অ্যাপে আমরা বসাবো কোন ইন্টারফেসে, তাহলে আপনাদেরও জিনিসটা আপ করতে ইজিয়ার হবে। যেন আমি এই ইন্টারফেসে অ্যাপি বসাবো, এই ইন্টারফেসে
আমরা ইন্টারফেসে পোর্টগুলো দেখার জন্য দেখতে পারছি আসলে কোন পোর্ট মানে কি ইন্টারফেস নাম্বারগুলো আমরা সহজে দেখতে পারবো যদি আমরা ইন্টারফেস শো কমা দিয়ে এগুলা অ্যাক্টিভ করে নেই। তো চলুন আমরা এই রোটারটাকে কনফিগার করা শুরু করি। ডিফল্ট কনফিগারেশনটা আমাদের দরকার নেই, এন কনফিগার টার্মিনাল মোডে যাই। এখন যেহেতু আমাদের ইন্টারফেসগুলোকে আপ করতে হবে, ইন্টারফেসগুলো আপ করে নেই। 0/0 আমরা কোন ইন্টারফেস, এটা এই ইন্টারফেস, এই ইন্টারফেসে এটা আমরা অ্যাড করে নিচ্ছি। ইন্টারফেসটাকে আপ করে নেই। ওকে, এই ইন্টারফেস থেকে বের হয়ে যায়। আর একটা ইন্টারফেস আমাদের আছে এডিটরের, ফাস্ট ইথারনেট 0/1 আইপি অ্যাড্রেস 192.168.10.1। আমরা কিন্তু এটাই দিয়েছি, হ্যাঁ, এই যে ফার্স্ট ইথারনেট 0/1 কি আইপি 10.1। ইটস ওকে, 255.255.0। ইন্টারফেসটাকে আপ করে নিই। ওকে, এই রুটার কমপ্লিট, এই রুটারে যাই। এখন আমরা এই পাশে রুটারে আছে, এখন এই রুটারে আমরা ইন্টারফেসগুলো আপ করি। কনফিগারেশন টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস 192.168.12.2 255.255.0 নো শাটডাউন। ইন্টারফেস থেকে বের হয়ে যায়। এখন আমাদের আর একটা ইন্টারফেস যেটা আছে সেটাকে আপ করে 0/1 আইপি অ্যাড্রেস 192.168.11.1 255.255.255.0 নো শাটডাউন দিয়ে ইন্টারফেসটাকে আপ করি। ও ফাইন, আমাদের ইন্টারফেসগুলো হয়ে যাচ্ছে। যখন আমরা দেখবো আসলে সবগুলো এলইডি গ্রিন হয়ে যাবে, তখন বুঝতে পারবো যে আমাদের ইন্টারফেসগুলো অফ হয়ে গিয়েছে। ওয়েল, আমাদের ইন্টারফেসগুলো অফ হয়েছে, এখন আমরা কি করবো, স্ট্যাটিক রাউট করবো। তো স্ট্যাটিক রাউটে তো আমরা আগে জেনেছি কি, এজেন আমাদের ডেস্টিনেশন নেটওয়ার্ক, ওর সাবনেট মাস্ক এবং নেক্সট ইন্টারফেসের আইপি। ওকে, তো চলেন আমরা
ইন্টারফেসগুলো তো আপ হয়েছে, এখন আমরা স্টেডি রাউটটা কনফিগার করি। তো বেসিক্যালি কনফিগার করার জন্য আমাদের কি কনফিগারেশন মোডে যাওয়া যেতে হবে। আইপি রাউট 192.168.11.0, কারণ আমাদের কি আমাদের ডেস্টিনেশন নেটওয়ার্ক হচ্ছে এটা, তাই আমরা ডেস্টিনেশন নেটওয়ার্ক দিয়েছি। এখন ওর সাবমেট মাস্ক .0, সরি, এরপর আমাদের সিনট্যাক্সটা কি ছিল যে নেক্সট ইন্টারফেসের আইপি 255, সরি, 192.168.12.2। এই রাউটারের স্টেডি রাউট কনফিগার হয়ে গেছে। আর আমরা এই রাউটারে দেখি কনফিগারেশন টার্মিনালটা তো অলরেডি আছে। তো এখন আইপি রাউট 192.168.10.0, কারণ এই রাউটারের জন্য ডেস্টিনেশন নেটওয়ার্ক হচ্ছে এটা, তাই না? ওকে, সাবমিট মাস্ক দেই। আর ওর জন্য নেক্সট ইন্টারফেস আইপি হচ্ছে এটা, ফাইন, আমাদের রাউটিং কনফিগার করা হয়ে গেছে। এখন আমরা আমাদের হোস্টে একটা আইপি অ্যাসাইন করে পিং করে দেখি আসলে আমরা এই পিসি থেকে ওই পিসিকে পিং করে পাচ্ছি কি না। 192.168.10.2, আর ওর গেটওয়ে হচ্ছে এই ইন্টারফেসের আইপি 10.1। এই হোস্টের একটা আইপি অ্যাসাইন করে তাহলে আমরা দুই হোস্ট থেকে পিং করে দেখতে পারবো 192.168.1.11.2, আর এই ইন্টারফেসের গেটওয়ে হচ্ছে .11.1। ওকে, তো আমরা এখন পিং করলে বুঝতে পারবো আসলে আমাদের কনফিগারেশন ঠিক আছে কিনা। 192.168.10.2, ফাইন, আমাদের পিং হচ্ছে। আমরা ও এটা নিজে আগে আমরা পিং করেছি, তো আমরা এখন দেখি আমাদের ওই রাউট কনফিগার হচ্ছে কিনা। আমাদের আসলে রাউটিংটা কনফিগার আমরা এটা আমি একদম এই হোস্টকে আমি কোন পিং করে দেখি পাই কি না, কারণ এই হোস্টের আইপি কত আমরা দিয়েছিলাম 11.2, 11.2, একটু সময় লাগবে। ও ফাইন, আমরা পিং করে পাচ্ছি। ও ফাইন, ওয়ার সাকসেস, গুড। তো সিমিলারলি আমরা এখন এই হোস্টকে পিং করে দেখি এই হোস্ট থেকে পাচ্ছি কিনা, তাহলে বোঝা যাবে যে আমাদের টোটাল নেটওয়ার্কিংটা কনফিগার হয়ে গিয়েছে। আর এদিকের হোস্ট আইপি ছিল 10.2। ওয়াও, সাকসেস। তো দ্যাটস অল ফার্স্ট স্ট্যাটিক রাউটিং। টেক কেয়ার অল।